হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু এম কুমার ভাই। আজ আমি তোমাদের জন্য আমি একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, আর সেই অ্যাপ্লিকেশনের মধ্যে বলে দিব কীভাবে তোমরা শুধুমাত্র একটি ক্লিকে তোমরা যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তো একটি ক্লিকে কীভাবে তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে আজকে এই ভিডিওর মধ্যে বলে দিব। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন, এবং আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু এম কুমার ভাই। আজ আমি তোমাদের জন্য এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে বলে দেবো কীভাবে তোমরা শুধুমাত্র একটি ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। শুধুমাত্র একটি ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এক সেকেন্ড চেঞ্জ করতে পারবে। তো ভিডিওটি খুবই ভালো এবং ভিডিওটি দেখবেন, এবং আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, প্রতিদিন নতুন নতুন ভিডিও আর টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, তো এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা আমার আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন। আর সফটওয়্যারটা অ্যাপ্লিকেশানটার নামটা হচ্ছে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, এই অ্যাপ্লিকেশানটা। তো আমি এই অ্যাপ্লিকেশানের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে শুধুমাত্র একটি ক্লিকে যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তো দেখাচ্ছি, ওপেন করে ওপেন করার পর এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেবেন যেটা তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইবে, যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইবে, এক সেকেন্ড হয়ে যাবে। তো আমি এখান থেকে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি যেটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। তো আমি একটা এখান থেকে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি, একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, অ্যান্ড যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো আমি দেখাচ্ছি, তাহলে সাপোজ এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবো। ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ করার পর এখান থেকে অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবার যদি অন্য কিছু ব্যাকগ্রাউন্ড লাগাতে চাইবেন, অন্য কিছু ব্যাকগ্রাউন্ড লাগানো যাবে, দেখতে পাচ্ছেন অন্য কিছু ব্যাকগ্রাউন্ড আপনার লাগাতে পারবেন এই ভিডিওর মধ্যে, দেখেছেন। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ওই ভিডিওতে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, প্রতিদিন নতুন নতুন ভিডিও আর টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। তো এই পিকচারটাকে সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করে পিকচারটাকে সেভ করতে পারেন। আই হোপ এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো বাই বাই, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে। তার থেকে জয় হিন্দ।